সন্ধ্যা হওয়ার সাথে সাথে লাইটটি অটোমেটিক অন করে দিবে ডিভাইসটি, আর সকাল হওয়ার সাথে সাথে অটোমেটিক অফ করে দিবে ডিভাইসটি। ডিভাইসটিতে কোনো ধরনের সুইচ ব্যবহার করা লাগবে না, এটা অটোমেটিক কাজ করবে। এই ডিভাইসটি আপনার বাসা থাকলে অনেক টাকা বিদ্যুৎ বিল কম আসবে। ডিভাইসটি লাইটের সাথে কীভাবে সংযোগ করবেন এবং কারেন্টের সাথে কীভাবে সংযোগ করবেন এই ভিডিওতে আমরা দেখব। এই ডিভাইসটির বর্তমান প্রাইস কত, কীভাবে অর্ডার করবেন বিস্তারিত আমরা ভিডিও শেষের দিকে জেনে নেব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা ফেস থেকে আমাদের ভিডিওটি দেখতে আছেন অবশ্যই ফেজের ফলো বাটনে ক্লিক করে ফলো করে দিবেন। ডেনাইট সেন্সরগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন, আপনাদের যত পিস লাগে অর্ডার করতে পারেন। এটা হলো এসি 220 ভোল্ট 10 অ্যাম্পিয়ার, লোড হলো রেড লাইন হলো লোড মানে লালটা হলো লোড, ব্ল্যাক মানে এটা হলো লাইন কারেন্ট, আর নিউটাল হইলো হোয়াইটটা মানে সাদা সাদা তারটা। এই ডিভাইসটি অনেকই কার্যকর একটি ডিভাইস, তো আপনারা যত পিসে লাগে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। এই ধরনের কোনো সেন্সর লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এটা কিভাবে কারেন্টের সাথে সেট করবেন এবং কি বাল্বের সাথে সেট করবেন আমরা এখন দেখব। কারেন্টের সংযোগ দেওয়ার জন্য আমরা একটা প্রুফিং সকেট নিলাম, আর একটা সেন্সর নিলাম, আর একটা লাইট নিলাম। এই হলো লাইটের দুটি তার। তো কীভাবে সেট করতে হয় আমরা এখানে দেখব। এই যে এটার যে লাল তারটা আছে এখানে দেখুন লেখাই আছে রেড, রেড হলো লোড লাইন, এটা হলো আমরা লোডে দেবো মানে কারেন্টের লাইনে। আর হোয়াইট কালার যেটা এটা হলো নিউট্রাল, এটা আমরা কারেন্টের নিউট্রালে দেবো, নিউট্রাল বা যে কোনো জায়গা দিলে হবে সমস্যা নাই। আর লাইটের আরেকটি লাইন আমরা এটার সাথে সংযোগ করে দেবো। আর কারেন্টের আরেকটি লাইন আমরা এই যে আরেকটা তার রয়েছে ব্ল্যাক এটাতে লাগাই দেবো। এই হলো এটার ওয়ারিং শেষ। এই হলো আমাদের টুফিং সকেট, এটা থেকে দুইটা তার, একটি তার কালো তারের সাথে লেগে গেছে সেন্সরের, আর আরেকটি তার সাদা সাদা তারের সাথে লাগছে সেন্সরের, আর এটার সাথে আবার লাইটের লাইন লাগছে, আর এখান থেকে হোয়াইট লাল যে তারটা এই তারটা লাইটের সাথে লাগছে। এখন যদি আমরা লাইটটার সংযোগ দেই মানে কারেন্টের সংযোগটা দেই তাহলে অটোমেটিক লাইটটা জ্বলবে। এখানে কোনো আলো পড়লে অটোমেটিক লাইটটা অফ হয়ে যাবে, আর রাতের বেলা অটোমেটিক জ্বলবে। এখানে যদি কোনো অন্ধকার থাকে এভাবে যদি আমরা ধরি তাহলে লাইটটা জ্বলে উঠবে, আর যে সময় এখানে কোনো ধরনের আলো পড়বে মোবাইলের আলো হোক আর লাইটের আলো হোক যে কোনো আলো পড়লে এটা বন্ধ হয়ে যাবে। তো এটা শুধুমাত্র তৈরি করা হয়েছে রাতের বেলা জ্বলার জন্য, সন্ধ্যা হওয়ার সাথে সাথে লাইটটা জ্বলবে, আর সন্ধ্যা সকাল হওয়ার সাথে সাথে লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে।